ডান হাতের তালু চুলকালে টাকা আসে আর বাম হাতের তালু চুলকালে টাকা চলে যায়। আসলেই কি সত্যি নাকি মিথ্যা? তাহলে চলুন জেনে নিন আসল ঘটনা কি। আমাদের হাতের তালুর মাঝে মাঝেই চুলকায়, কখনো ডান হাত কখনো বাম হাত। কিন্তু ভেবে দেখেছেন কি কেন চুলকায়? পুরো বিষয়টি অনেকেই জানেন না, তবে প্রচলিত রয়েছে যে বাম হাতের তালু চুলকালে খরচ বাড়ে আর ডান হাতের তালু চুলকালে টাকা আসে। এমন সংস্কার আমাদের দেশে চালু আছে। দেশীয় সংস্কার মতে বাম হাতের তালু চুলকালে মানে খারাপ কিছু হওয়া, এক্ষেত্রে অর্থাৎ হঠাৎ অর্থ নষ্ট, চুরি ডাকাতি বা অন্য কোনো ক্ষেত্রে অনেক খরচ হতে পারে। অন্যদিকে ডান হাতের তালু চুলকালে মানে ভালোর অবস্থা, এতে হঠাৎ অর্থপ্রাপ্তি, দূরাত্মীয় সূত্রে সম্পত্তি লাভ, নিজেরই লুকিয়ে রাখা এবং পরে ভুলে যাওয়ার টাকা হাতে আসা ইত্যাদি হতে পারে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে সংস্কার অনুযায়ী এ দুটো বিষয় কেবল পুরুষের জন্য প্রযোজ্য, নারীদের ক্ষেত্রে বিষয়টি একেবারেই উল্টো। সেখানে ডান হাতের তালু চুলকালে মানে অর্থহানি আর বাম হাতের তালু চুলকালে মানে অর্থপ্রাপ্তি। বাস্তুশাস্ত্র মতে হাতের তালু চুলকানো মানে দেহে শক্তির আগমন। যেহেতু অধিকাংশ মানুষই ডানহাতি, তাই বাম হাতকে ধরা হয় আমাদের দেহের একটি অপ্রত্যক্ষ অঙ্গ। বাস্তুমতে হাতের তালু চুলকালে সমাধানও রয়েছে। এ সময় কোনো একটি কাঠের ওপরে হাত ঘষে নেওয়া ভালো। এতে অনাকাঙ্ক্ষিত এই শক্তি কাঠে সঞ্চারিত হয়, তা দেহের অন্য কোনো ক্ষতি করতে পারবে না। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।